আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে যশোর বোর্ড 2023 সাল, যদিও এসএসসি পরীক্ষার্থী 2024 যারা তাদের নির্বাচনী পরীক্ষা হলো, তো এই নির্বাচনী পরীক্ষার নয় নম্বর অঙ্ক একটা চিত্র আছে, সেই অঙ্কটা সমাধান এখন দেখানো হবে। তোমরা একটু ভক্তি সহকারে দেখো। তো দেখো এখানে কি চিত্রটা, এখানে বলেছে চিত্রে এ বি সি। আচ্ছা, তার আগে ক নম্বরটা আমরা দেখে নিই। কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? ক নম্বর কিন্তু এই চিত্রের আলোকে কিছু না, ক নম্বরটা আলাদা। তো আমরা ক নম্বরটা এখানে সমাধান করে নিই। বলেছে বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা তোমরা জানো 4a, কারণ বর্গের চারটা বাহু সমান হয় আর বাহুগুলোর যোগফলই হচ্ছে বর্গের পরিসীমা হয়, অর্থাৎ এ চারটা যোগ করলে 4a। 4a সমান কত দেওয়া আছে? যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, আর ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের বাহু দরকার। বলেছে কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার হলে ওই বর্গের ক্ষেত্রফল কত? অতএব আমাদের এই 12 সেন্টিমিটার, 4a সমান 12 সেন্টিমিটার, বা এ সমান 12/4। অতএব এ সমান 3, 12কে 4 দিয়ে ভাগ করলে 3। অতএব আমরা এবার লিখব ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান এ স্কোয়ার, মানে 3 স্কোয়ার, অর্থাৎ 9 সেন্টিমিটার স্কোয়ার। তো এটা ছিল আমাদের ক নম্বর, ঠিক আছে। এবার আমার খ নম্বর লক্ষ্য করি। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের উদ্দীপকের চিত্রের সাথে কিছু ডকুমেন্টস দেওয়া আছে, এ বি সি ডি, এটা হচ্ছে অর্ধবৃত্ত, এর ব্যাস এ সি। আচ্ছা, এ ডি সমান 4, এ ডি অর্থাৎ এটুকু সমান 4। আচ্ছা, সি ডি, সি ডি সমান 3। আবার বলেছে যে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, অর্থাৎ এই হচ্ছে বিসি আর এডি সমান্তরাল। সমান্তরাল আমরা এটা না লিখলেও বুঝবো, কারণ এই কোণটা যেহেতু এটা ইন্ডিকেট করার 90 ডিগ্রি কোণ, আর 90 ডিগ্রি কোণ হলে অবশ্যই এই বাহুর সাথে এই বাহু, ও এটা লম্ব, আচ্ছা সমান্তরাল নাও হতে পারে, এটা বাঁকাও হতে পারে। তা সমান্তরাল অর্থাৎ আমাদের সব জায়গায়, এটা যদি 3 হয়, এখানে আমাদের এই এই ত্রিভুজটা, এবিসি ত্রিভুজের উচ্চতাও কিন্তু 3 আমরা পেয়ে গেছি। আচ্ছা, ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখন আমাদের যা দরকার, যে এই ত্রিভুজটার যদি ভূমি পাই, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলই হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, এটা দুইটা ওয়েতে করা যায়, দুই রকমভাবে করা যায়, কারণ আমরা এই চিত্র দেখে বুঝতে পারছি যে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজটা কি ট্রাপিজিয়াম? কারণ এক জোড়া বাহু হচ্ছে সমান্তরাল, আর এক জোড়া বাহু যার সমান্তরাল সেটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিন্তু 21 দেওয়া আছে। তো আমি আর একভাবে বলি, দুইভাবেই আমি দেখাবো। তো এইটা একটা ত্রিভুজ, দেখো এ সি ডি একটা ত্রিভুজ, এর ক্ষেত্রফল কিন্তু এটা ভূমি আর এটা উচ্চতা যদি ধরি আমরা বের করতে পারছি, আর টোটাল এই চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে 21 সেন্টিমিটার। অর্থাৎ 21 সেন্টিমিটার থেকে আমরা যদি এই ত্রিভুজটা, আমাদের এ বি সি ডি টোটাল জায়গা 21, এখান থেকে যদি এই ত্রিভুজটা মাইনাস করি, তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল অলরেডি পেয়ে যাচ্ছি। তো আমরা সেই ক্ষেত্রে আমি ওই নিয়মটাই আগে করতেছি, খ। আচ্ছা, দেওয়া আছে, দেওয়া আছে এ বি সি ডি ট্রাপিজিয়াম, মানে চতুর্ভুজ ট্রাপিজিয়াম কিন্তু আমরা প্রমাণ পেয়ে গেছি, এটা যে একটা ট্রাপিজিয়াম, এক জোড়া বাহু যেহেতু সমান্তরাল, ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 21, আর এখানে
त्रिभुज ए सी डी एर भूमि भूमि होच्छे एखाने आमी भूमि एटाकेओ कल्पना करते पारी एटाकेओ अच्छा भूमि जदि आमी थ्री धरी ताहले ए त्रिभुजटा एखन घुराय नाओ एटा जदि भूमि हय एटाके आमरा उच्चता मने करब ठीक आछे अथवा आमरा एखाने सन्निहित बाहु आर विपरीत बाहु धरते पारी तो हाफ भूमि गुणन उच्चता जेहेतु एटाके आमी भूमि धरलाम एटाके उच्चता धरलाम धरले कोनो भूल हबे ना एर भूमि तीन सेंटीमिटार एवं उच्चता उच्चता होच्छे चार सेंटीमिटार अतएव क्षेत्रफल क्षेत्रफल समान हाफ इंटू भूमि होच्छे एखाने थ्री इंटू फोर एटा एटा जदि केटे दी ताहले एखाने टू सिक्स सेंटी वर्ग सेंटीमिटार वर्ग सेंटीमिटार একেবারে সহজ হয়ে গেল যদি বোঝো আবার অনেকে কি করে ফেলতে পারে যে এটার ক্ষেত্রফল উচ্চতা দেওয়া আছে ভূমিটা বের করি সেটা যদি এখানে বিকল্প আমি লিখে দিচ্ছি বিকল্প ওইটাও হবে এটাও হবে আচ্ছা বিকল্প বলতে এটা একটা ট্রাপিজিয়াম তো ট্রাপিজিয়াম আর সমান্তরাল বাহুর একটা দেওয়া আছে আর একটা দরকার তো অর্থাৎ আমরা যদি মনে করি এ দেখো হাফ এ প্লাস বি इंटू ए समान कत एकुश ताहोले एखान थेके आम्रा हाफ ओई पाशे निये जाच्छी एइचटाओ निये जाच्छी अच्छा ए प्लस बी समान एखन एकुश गुणन दुई और एइचटा भाग हबे और एटाओ भाग हय किन्तु भग्नांश भाग हले उल्टिये जाय अच्छा एइचटा जेहेतु एइचेर मान आम्रा एखाने कत पाच्छी এই যে ট্রাপিজিয়াম এখানে অনেক কিছু লেখা লাগে যেহেতু আমার চিত্র আছে চিত্র দেখাই করতেছি না লিখলেও চলবে উচ্চতা হচ্ছে কত এই ট্রাপিজিয়ামটার এইচটা ধরা হয় সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ তাহলে এখানে এইচটা হচ্ছে তিন তাহলে দেখো যে আমরা বের করব যে কোনো একটা আমি মনে করি এখানে এ সমান ফোর আর বি সমান বের করব আচ্ছা এই সমান थ्री तो एखाने देखो जे एखन एटार साथे उत्तरेर साथे जेहेतु बी समान बेर करब बीटा रेखे बी राखब एखाने बी रेखे ए के ओइदिके माइनस करब तार आगे एटा काटाकाटी करी तीन दिए एकुशे भाग करले सात सात दुकाने चौदह चौदह माइनस ए समान चार चार अतएव बी समान टेन এবার এবার দেখো এই ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল ও এটা শেষ হয়নি সরি এখানে একটু মিস্টেক হয়েছে এখান থেকে তোমার এইটুকু হবে যেহেতু এই ত্রিভুজটা এই ছয় সেন্টিমিটার এটা এটা হচ্ছে ছয় সেন্টিমিটার আর টোটাল হচ্ছে আমাদের এই টোটাল জায়গা হচ্ছে একুশ এখানে এসে এটা লিখতে হবে যে এবিসি এবিসি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান হচ্ছে টোটাল যেহেতু একুশ মাইনাস এই সিক্স সমান পনেরো ফিফটিন সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ বর্গ সেন্টিমিটার এখানে এই একটা লাইন হবে আচ্ছা এখান থেকে দেখো তাহলে এখানে আমরা এটার ভূমি কত এই জায়গায় ভূমি পেলাম হচ্ছে দশ বি সমান টেন আর এই সমান উচ্চতা ধরে নিই উচ্চতা এই সমান থ্রি অর্থাৎ দেখো এখানেও ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি হচ্ছে দশ গুণন উচ্চতা তিন এখানে যদি কাটাকাটি করি ফাইভ আর তিন পাঁচে পনেরো সেন্টিমিটার স্কোয়ার এই খ নম্বর তোমরা যে কোনো দুই নিয়মে করতে পারো যেটা সহজ যার কাছে মনে হবে যেভাবে করা যাবে সেইভাবেই হবে আচ্ছা এখন গ নম্বরে কি বলেছে যে এ ডিসি বৃত্তচাপটির দৈর্ঘ্য এ ডিসি বৃত্তচাপ বৃত্তচাপের হচ্ছে
বৃত্তচাপ, বৃত্তচাপ বলতে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা বের করতে হবে। তো এই বৃত্তের আমরা যদি মনে করি ব্যাসার্ধ, ও এখানে একটু কাজ আছে, গ নম্বরে, গ নম্বরে আমাদের অবশ্যই কেন্দ্র থেকে আমরা কোণগুলো নির্ণয় করি, কোথার থেকে, কেন্দ্র থেকে, কোণ যে এখানে থেটা, এখানে থেটা সমান 180 ডিগ্রি, এর কোনো মিস নাই, এই এখান থেকে আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয় করব। আচ্ছা, পাই আর স্কোয়ার বাই, ও পাই আর স্কোয়ার এক গুণন পাই আর স্কোয়ার বাই 180। আচ্ছা, থেটা আমরা পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি, কিন্তু এখানে আর বের করব, আর বের করতে গেলে আমরা কিন্তু এইটুকু চিত্রের কাজ আছে, এইটুকু যদি চার হয় তাহলে দেখো এইটুকু আমাদের চার, এই চিত্র দিয়ে আমি কাজ করতেছি, চিত্র অঙ্ক করে নিয়ে নেবা তোমরা। তাহলে আচ্ছা, এটা বের করাও লাগতেছে না, এটা চার এটা তিন, অতিভুজটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা লিখি যে এসি স্কোয়ার সমান, এসি স্কোয়ার সমান এ এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, তাহলে আমরা এ ডি কত 4 স্কোয়ার প্লাস সি ডি কত 3 স্কোয়ার, 16 প্লাস 9, অর্থাৎ শুধু এসি, এখানে এসি স্কোয়ার সমান এটা শুধু এসি √25, অতএব এসি সমান 5। তো এটা 5 পেয়েছি, এটা যদি 5 হয় এখান থেকে আমরা লিখব যে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের এটাই কিন্তু এই বৃত্তের ব্যাস হয়েছে, অতএব বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ 5/2 সমান 2.5 সেন্টিমিটার। তো আমরা এখানে যেহেতু এখন আমাদের চাপের সূত্র জানতে হবে, বৃত্তের চাপের সূত্র কি, বৃত্তের চাপ, চাপ সমান কি, পাই আর থেটা বাই 180। তো দেখো এই জায়গায় যে মিস্টেকটা অনেকে করে ফেলতেছে, এখান থেকে কিন্তু কোণ হবে, আমরা যখন এমন থাকে তখন কত ডিগ্রি কোণ দেওয়া থাকে, অর্থাৎ এই পুরা চাপের দৈর্ঘ্য যখন বলা হবে এখানে কিন্তু 180 ডিগ্রি, থেটাতেও 180 ডিগ্রি লিখে নিয়েছি, অর্থাৎ এখানে কি আসতেছে, পায়ের মান হচ্ছে 3.1416, ক্যালকুলেটার হাতে রাখবা তোমরা, 3.1416 আর হচ্ছে কত 2.5 গুণন থেটা হচ্ছে 180 বাই 180, 180 180 কাটা, অর্থাৎ 3.1416 গুণন 2.25 সমান 7.85 সেন্টিমিটার, এখানে শুধু সেন্টিমিটার হবে। এই ছিল তোমাদের অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার অন্য অঙ্ক নিয়ে দেখা হবে, আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।